नमस्कार, आमार निवेदन तपोविजय घोषेर गल्प एखन प्रेम। हलेर सामने दाड़िये घन घन घड़ी देखछिलो शीतेश, आर मात्र पांच मिनट अथच कृष्णार पत्ता नेई। मासेर प्रथम रविवारे एकटा सिनेमा देखे ओरा। सद्य मायने पावा पकेट केदानी शीतेशके एई शौखिनताटुकु परमिट करे। प्रति मासेर एई कटा टाका बाँचाले संसारे कि कि उपकार होते पारे आगे तार हिसाब करत, एखन आर करे ना। पांच मिनिटो पार हो जाए, कृष्णा आसे ना। शीतेश हाँ करे बास देखे, ट्राम देखे, आर भेतरे भेतरे चापा रागे अस्थिर हो भावते बाध्य है मेयेदेर संगे कखनो कोनो प्रोग्राम करा उचित ना, ओरा कथा रखते पारे ना। एदिके भेतरे मूल छविटाओ शुरू हो गेछे, बाइरे हाउसफुल बोर्ड टांगानो जमजमाट छवि, एपाशे ओपाशे चड़ा दामे टिकिट केना बेचा चलछे। सतीश इच्छे कर ले बाड़ती दामे झेड़े दीते पारे, एकटू जा चक्षु लज्जा देवे ना कि ना, अपेक्षा करे लाभ नहीं। एरपर क्यों हाफ दामेओ किनबे ना। शेष बासटा देखे हताश हुए पैंटेर चोरा पकेट थेके टिकिट दुटो बेर करे शीतेश। तारपर रास्ताय नेमे सामने जाके पाय तार हाते गुंजे दिए टाका तीनटे निये मैदानेर दिके हाँटते थाके। किन्तु कि होयेछे कृष्णार, কেন এলো না? কাল বিকেলেই তো একসঙ্গে টিকিট কাটা হয়েছে, অসুস্থ হয়ে পড়ল। মধ্যবিত্ত ঘরের স্কুল মাস্টার নি মেয়েদের শরীর এত ঠুনকো না, কথায় কথায় অসুখ হয় না। তাহলে মাসিমা? হতে পারে, কৃষ্ণার সঙ্গে শীতেশের মেলামেশা এখন তার একেবারেই পছন্দ না। কৃষ্ণা খুব চাপা মেয়ে, কিছু না বললেও শীতেশ বুঝতে পারে ওদের মেলামেশা নিয়ে মাসিমা আজকাল রাগারাগি করেন, হয়তো ঝগড়াঝাটিও। মাসিমার সঙ্গে রাগারাগি হলে কদিন কৃষ্ণা এই রকমই গম্ভীর আর বিষণ্ণ হয়ে থাকে, এদিকটায় তেমন আসতে চায় না। স্কুলে ফোন করলেও দু এক মিনিট কথা বলেই ছেড়ে দেয়, হগত্যা শীতেশকেই ছুটে যেতে হয় টালিগঞ্জে। আজও সিনেমা দেখতে আসার মুখে সেরকম কিছু ঘটেছে কিনা শীতেশ ভাবতে চায়, কিন্তু এখনই টালিগঞ্জে ছুটে যাওয়ার কথা সে চিন্তা করে না। পরের দিন অফিসে শীতেশের নামে ফোন আসে, রিসিভার তুলে বুঝতে পারে কৃষ্ণা খুব ঠান্ডা নিরুত্তাপ গলায় বলে, শুনছি, বলো। কৃষ্ণা বলে, খুব রেগে গেছে মনে হচ্ছে। শীতেশ পাল্টা প্রশ্ন করে, কেন রাগবো কেন? কৃষ্ণা বলে, ওরে বাবা সত্যি রেগেছো? কিন্তু কি করে যেতাম বলতো, পাড়া জুড়ে যা কাণ্ড। কি কাণ্ড? কি না, বোমাবাজি, খুনোখুনি, পুলিশ। তুমি সকালে কাগজে দেখনি? না তো, আছে তো মাছের পাতায়। কৃষ্ণা ফোন নামিয়ে রাখে। শীতেশ মন মরা হয়ে নিজের জায়গায় এসে বসে। অফিসে বিনয় মহান্তি কাগজ আনে, তার কাছ থেকে নিয়ে মাঝের পাতাটা খোঁজাখুঁজি করে শীতেশ। এই তো ছোট করে আছে খবরটা, কৃষ্ণাদের পাড়ায় তিন ঘন্টা ধরে বোমাবাজি, একজন ব্যবসায়ী খুন, দুজন যুবক ছুরিকাহত, বাসে আগুন লাগাবার চেষ্টা, পুলিশের গুলি। শীতেশ বিরক্ত হয়ে কাগজ বন্ধ করে দেয়, এসব এখন হামেশাই হয়। অফিস ছুটির পর কি মনে হয় শীতেশ ৬ নম্বরে চেপে বসে, তারপর টালিগঞ্জ মসজিদটার কাছে নেমে একটা পুরনো বাড়ির প্রায় অন্ধকার সিঁড়ি ভাঙতে থাকে। গলা শুনে কৃষ্ণা বেরিয়ে আসে, শীতেশকে দেখে গম্ভীর হয়ে যায়, তুমি কি করতে এলে? কেন বাবা, এসে কি দোষ করলাম? শীতেশ হাসার চেষ্টা করে। কৃষ্ণা আরো গম্ভীর হয়, আচ্ছা তো ফোনে বললাম না গোলমাল হতে পারে, আচ্ছা আচ্ছা এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাব। একটু পরে সুইচ টিপে আলো জেলে কৃষ্ণা বলে, চা খাবে? শীতেশ ঘাড় নাড়ে। কৃষ্ণা চা নিয়ে আসে, আর ঠিক তখনই সন্ধ্যের মুখে মুখে অল্প দূর থেকে ঘন ঘন বোমা ফাটার আওয়াজ আসতে থাকে, রাস্তার বাতিগুলো সহসা নিভে যায়। দুশ্চিন্তায় মুখ কালো করে কৃষ্ণা বলে, দেখলে তো শুরু হয়ে গেল, এখন যাবে কি করে? শীতেশ বলে, ঠিক চলে যাব, ওসব অভ্যেস হয়ে গেছে। চায়ের কাপ নামিয়ে এই বলে সিঁড়ির দিকে এগোয় শীতেশ। তৎক্ষণাৎ খুব কাছাকাছি বিশাল শব্দে একটা ক্র্যাকার ফাটে, তারপর অনবরত দুম 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 শব্দ। কৃষ্ণা কেঁপে উঠে বলে, না 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 শীতেশ তুমি যেও না, ফায়ারিং হচ্ছে।
মাসিমা এগিয়ে আসেন, বলেন, বসে যাও বাবা, একটু দেখে যাও। এবারে প্রতিবেশীরা ছুটে এসে যে যার ঘরে খিল দিতে শুরু করেছে। তাদের একজনের মুখ থেকে শোনা যায়, ব্রিজের কাছে একটু আগে একজন পুলিশ খুন হয়েছে, থানার উপর কারা বোমা ছুড়েছে, মিলিটারি চারিদিক ঘিরে ফেলেছে। তারা মাইকে কারফিউ জারি করে দিয়েছে, এবার বাড়ি বাড়ি ঢুকে সার্চ হবে, চিরুনি তল্লাশি। সার বেঁধে পুলিশের গাড়ি এগিয়ে আসছে। মাসিমা খুব ভয় পেয়ে বলেন, হ্যাঁ বাবা সীতেশ, আমাদের ঘরও সার্চ হবে? সীতেশ বলে, হতে পারে, বিচিত্র কি। মাসিমার মুখ আরো সাদা হয়ে যায়। তুমি যেও না, তুমি যেও না, আজ তুমি এখানেই থাকো। কৃষ্ণা বলে, যাবে কি করে, বাইরে কারফিউ, দেখলেই তো গুলি করে দেবে। একটু একটু করে রাত বাড়তে থাকে। বাইরে ঘন অন্ধকারে তীব্র সার্চ লাইট জ্বালিয়ে পুলিশের গাড়ি ছোটাছুটি করে। এরিয়েলের সরু ফলাটা সাপের জিভের মতো লক লক করে। কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর আবার কোথাও বোমা ফাটে, পুলিশের রাইফেল গর্জে ওঠে, দলবদ্ধ ছুটন্ত বুট জুতোর বিকট শব্দে ভাঙা বাড়ির ডেরা থেকে কবুতরেরা উড়ে পালায়। খবরটা কৃষ্ণাদের বাড়িতেই রাত্রিবাসের জন্য প্রস্তুতি হতে হয় সীতেশকে। মন্টুর বিছানায় শোবার ব্যবস্থা হয়। আর অনেকক্ষণ পরে সীতেশ টেবিলে জল রাখতে আসে। বাইরের পৃথিবী তখন নিঝুম, হঠাৎ এত বেশি নিরবতাও কেমন ভয়ঙ্কর ঠেকছে। সীতেশ সহজভাবে হাসতে চায়, উঠে এসে রাস্তার দিকে সরু জানলাটা খুলে দেয়, অন্ধকারে কিছু দেখার চেষ্টা করে। সে ঘুরে দাঁড়াতেই টের পায় কৃষ্ণাও তার পাশে দাঁড়িয়ে রাস্তা দেখার চেষ্টা করছে। সীতেশের পিঠের কাছে তার শরীরের কোমল অংশ, মাথার চুল থেকে নারকোল তেলের গন্ধ আসছে, ঘাড়ের কাছে নিঃশ্বাস পতনের শব্দ। সীতেশ কৃষ্ণার চোখে চোখ রাখে, বলে, আজকের রাতটা বড় অদ্ভুত, অনেক দিন মনে থাকবে। কৃষ্ণা জবাব দেয় না, আঙুলের ডগায় চুল জড়িয়ে জড়িয়ে অল্প হাসে, কেমন ভয় ভয় ম্লান বিবর্ণ হাসি। তবু ওর শীর্ণ শ্যামল মুখ এই গভীর রাতে অনেক বেশি নরম আর সুন্দর দেখায়। কিছুক্ষণ তাকিয়ে থেকে সীতেশ সহসা কৃষ্ণার একখানা হাত ধরে। কৃষ্ণা হাত ছাড়িয়ে নেয় না, ওর চোখের পাতা নত হয়, গালে ও চিবুকে গাঢ় লজ্জার ছাপ পড়ে। সীতেশ রক্তের মধ্যে কেমন একটা উত্তেজনা অনুভব করে। কৃষ্ণার চোখেও এক ধরনের উজ্জ্বল তীব্রতা দেখা দেয়। সে আস্তে আস্তে মুখ তুলে সীতেশের দিকে তাকায়। সীতেশ কিছু বলে না, কৃষ্ণার শরীরের কাছে আরো ঘন হয়ে আস্তে আস্তে মুখ নামিয়ে আনে। এমন সময় সহসা অন্ধকার কাঁপিয়ে রাইফেল গর্জে ওঠে, সঙ্গে সঙ্গে একটা আকুল তীব্র চিৎকার। দুজনে থর থর করে কেঁপে ওঠে। কৃষ্ণা ভয়ে ছিটকে সরে যায় সীতেশের পাশ থেকে। সীতেশ ভয়ে ভয়ে জানলার দিকে তাকায়, হাত বাড়িয়ে বন্ধ করার সাহস পায় না। সার্চ লাইটের প্রখর আলো ফেলে পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে। রাত্রির নৈঃশব্দ চিরে আবার কোথাও পরপর বোমা ফাটে, রাইফেলও গর্জে ওঠে সঙ্গে সঙ্গে। মনে হয় একটা যুদ্ধের শেষে আর একটা শুরুর জন্য দুপক্ষই যেন রুদ্ধ নিঃশ্বাসে উমত পেতে আছে। কৃষ্ণা চাপা আতঙ্কে বলে, জানলাটা বন্ধ করে দাও না শিগগির। বন্ধ করতে গিয়ে সীতেশ অস্ফুটে আর্তনাদ করে বলে ওঠে, ওই দেখো। সার্চ লাইটের তীব্র আলোয় স্পষ্ট দেখা যায় ভারী বুটের শব্দ তুলে কজন পুলিশ ছুটে আসছে, হাতে উদ্যত রাইফেল। তাদের দুজন একটি তরতাজা যুবকের দেহ দু পা ধরে উঁচিয়ে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আসছে। যুবকটির মুখ থেতলে গেছে, চোখ দুটো বিস্ফারিত, সারা শরীর রক্তে মাখামাখি, ঘন কালো চুলে ঢাকা মাথাটা শক্ত পিচের রাস্তায় রক্তের ছাপ ফেলে ঘষা খেতে খেতে আসছে। গাড়ির কাছে এনে খোলা দরজা দিয়ে পাটাতলার উপর সশব্দে ওরা ছুঁড়ে দিল দেহটা। সম্ভবত ছেলেটা তখনও বেঁচে ছিল, কেননা শেষবারের মতন একটা তীব্র গুঙানি যেন শোনা গেল। সে ভয়ঙ্কর দৃশ্য দেখে দুহাতে মুখ ঢেকে কৃষ্ণ আর্তনাদ করে উঠল, আর সীতেশ কাঁপা হাতে জানলাটা বন্ধ করে দিল। তারপর সারা রাত ওরা কেউ কোনো কথা বলল না, পরস্পর দিকে একবার তাকালো না পর্যন্ত।
ঠান্ডা নীল পাংশু মুখে শক্ত কঠিন শরীর নিয়ে এই দুই যুবক যুবতী ভাঙাচোড়া বাড়িটার তিনতলার একটি অন্ধকার ঘরে সারা রাত্রি তন্দ্রাহীন নির্ঘুম চোখে নিঃশব্দে বসে থেকে সূর্যোদয়ের প্রতীক্ষা করতে লাগলো।